সাইবার অপরাধ চক্রের শিকার হচ্ছেন একের পর এক মন্ত্রী। মাত্র কিছুদিন পূর্বে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাইবার অপরাধের শিকার হওয়ার পর পুলিশ যখন মামলার তদন্ত করতে গিয়ে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখন আরও এক মন্ত্রী সাইবার অপরাধ চক্রের শিকার হওয়ায় প্রকাশ্যে আসে। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট মারফত অ্যামাজন ই পে গিফট কার্ড দাবি করতে শোনা গেল সাইবার অপরাধী চক্রকে। এ নিয়ে আরকেপুর থানায় সাইবার অপরাধীদের বিরুদ্ধে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হয়ে মামলা দায়ের করেছেন আত্মসহায়ক ত্রিদীপ দাস এবং প্রবীর দাস। এদিকে দুই মন্ত্রী সাইবার অপরাধের শিকার হওয়ায় রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ জেলার জেলা শাসকও একইভাবে সাইবার অপরাধ চক্রের শিকার হয়েছেন বলে খবর। গত কিছুদিন যাবতই আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আমাদের যাদের আপার লেভেলে যারা নেতৃত্ব আছেন তাদের হোয়াটসঅ্যাপকে হ্যাক করে বা তাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন কুৎসারটানো হচ্ছে। এবং ইদানিং দুই তিন দিন ধরে আমরা দেখছি আমাদের মাননীয় তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর হোয়াটসঅ্যাপ মোবাইলের নাম্বারটা হ্যাক করে ওনার কুৎসারটানো হচ্ছে বা টাকা দেওয়া হচ্ছে কাউর থেকে। দেখলাম কি আমাদের উপ মুখ্যমন্ত্রী যিষ্ণুদেব বর্মার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও হ্যাক করে এই টাকা দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের ওনাদেরকে বদনাম করানোর জন্য একটা চক্রান্ত। এবং কালকে দেখলাম আমরা মাননীয় আজকে সকালবেলা আমাদের সাথে যেটা দেখলাম যে আমাদের এই আরকেপুরের মাননীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি পরিবহন পর্যটন দপ্তর মন্ত্রী সনজ সিংহ রায়ের মহোদয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও সেম একই কায়দায় যেটা বিগত দিনে আমরা দেখছিলাম অন্যান্য মন্ত্রীদের ক্ষেত্রে হচ্ছিলো বা আমাদের অন্যান্য নেতৃত্বের ক্ষেত্রে হচ্ছিলো, সেই কায়দায় আবার কাউন্ট না কাউন্ট থেকে টাকা দেওয়া হচ্ছে বা বিভিন্ন ধরনের আনঅথোরাইজ কোনো ইলিগাল কথাবার্তি